ক্যাসিনো কাণ্ডে কারাবন্দী দুই ভাই এনামুল রূপনের বাসা থেকে আবারও বিপুল অর্থ ও স্বর্ণ জব্দ। যুব মহিলা লীগের পদ বাগিয়ে অল্পদিনই অপরাধ সম্রাজ্ঞী নরসিংদীর পাপিয়া। রাজধানীতে গুড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ ও বিএনপি নেতার অবৈধ স্থাপনা। সীমানা পিলার ত্রুটির কারণে দখলমুক্ত হচ্ছে না নদী, বলছে বিআইডব্লিউটিএ। চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর পদে মনোনয়ন নিয়ে বড় ধরনের বিদ্রোহের শঙ্কা, মানছেন না হাইকমান্ডের নির্দেশনাও। 2 সিটির 11টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণার পর নড়ে চড়ে বসেছে সিটি কর্পোরেশন। রাজধানী জুড়ে এডিসের বংশ বিস্তারের সহায়ক পরিবেশ ক্র্যাশ প্রোগ্রামের সফলতা নিয়ে শঙ্কা, এবং পিলখানা ট্র্যাজেডির 11 বছরে স্বজনদের অশ্রুসিক্ত শ্রদ্ধা। দিনটিকে শহীদ সেনা দিবস ঘোষণার দাবি। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করছে বাহিনী, জানালেন মহাপরিচালক। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি আহমেদ সালেহিন। ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার আওয়ামী লীগ নেতা সহোদর এনামুল রূপনের নরিন্দার বাড়িতে অভিযান চালিয়ে নগদ 26,55,00,000 টাকা উদ্ধার করেছে র্যাব। জব্দ করা হয়েছে 5,15,00,000 টাকার এফডিআর ও বিভিন্ন দেশের মুদ্রাও, সেই সঙ্গে প্রায় 1 কেজি স্বর্ণ। র্যাব বলছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান। টাকার উৎস সম্পর্কে বিস্তারিত জানা যাবে তদন্ত শেষে। এ যেন টাকার খনি। পুরান ঢাকার নারিন্দার লালমোহন শাহ স্ট্রিটের 6তলা ভবনের নিচতলায় 3 কক্ষের ফ্ল্যাটের যেখানেই চোখ যায় শুধু টাকা, স্বর্ণালঙ্কার আর বৈদেশিক মুদ্রার ছড়াছড়ি। রাতে জব্দ করা টাকা গুনতে গুনতে ফুটেছে ভোরের আলো। এক পর্যায়ে আনা হয় গণনা যন্ত্র। মঙ্গলবার দুপুর 1টায় শেষ হয় হিসাব। সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা তুলে ধরেন উদ্ধারকৃত টাকা ও সম্পদের খতিয়ান। তবে এই টাকার উৎস কি, সে প্রশ্নের উত্তর মিলবে আরও তদন্তের পর। 26,55,00,600 টাকা উদ্ধার করা হয়েছে, 5,15,00,000 টাকার এফডিআর, প্রায় 1 কেজি ওজনের স্বর্ণ, $9,300, 174 মালয়েশিয়ান রিঙ্গিত, 5,350 ইন্ডিয়ান রুপি, 1,195 চাইনিজ ইয়েন, 11,560 থাই বাত এবং 100 দিরহাম ইউএই মুদ্রা আমরা এই অপারেশন থেকে উদ্ধার করতে পেরেছি। এই টাকাটা কিসের টাকা সেটা আমাদের তদন্ত করে বের করতে হবে। সোমবার মধ্যরাতে বাড়িটি ঘেরাও করে র্যাব। পরে নিচতলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে সন্ধান মেলে 5টি সিন্ধুক ও টাকার ব্যাগের। এনু রূপনের 15টি বাড়ির সন্ধান নিতে গিয়েই ধরা পড়ে এই অবৈধ অর্থের মজুদ। পরে মালামাল জব্দ করে নিয়ে যায় র্যাব। এখান থেকে আমরা ওয়ান্ডারার্স ক্লাবে ব্যবহৃত যে সমস্ত ক্যাসিনো চিপসগুলো রয়েছে, আপনারা দেখছেন যে আমার হাতে এই চিপসগুলো রয়েছে, এখানে লেখা রয়েছে এখানে কিন্তু ওয়ান্ডারার্স ক্লাব। তো আমরা এ থেকে প্রতীয়মান হচ্ছে যেটি বা আমরা বুঝতে পারছি যে এটা আসলে ওয়ান্ডারার্স ক্লাব থেকে ক্যাসিনোর মাধ্যমে যে অবৈধভাবে যে টাকাটা তারা আর্ন করেছে এটা সেই টাকা। গেল বছরের 18 সেপ্টেম্বর থেকে শুরু হয় দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান। 24 সেপ্টেম্বর গ্যান্ডারিয়ার মুরগিটোলা থেকে গ্রেফতার হন থানা আওয়ামী লীগ নেতা দুই ভাই এনু ও রূপন। তাদের কাছ থেকে তখনও উদ্ধার হয়েছিল নগদ 5 কোটি টাকা ও 8 কেজি সোনা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। যুব মহিলা লীগের পদ বাগিয়ে অল্প দিনে সম্রাজ্ঞী বনে যান নরসিংদীর শামীমা নূর পাপিয়া, কিন্তু শেষ রক্ষা হয়নি তার। সম্প্রতি র্যাবের অভিযানে গ্রেফতার হওয়া পাপিয়ার বিরুদ্ধে উঠে এসেছে ভয়ঙ্কর সব অপরাধের চিত্র। তবে তার অপকর্মের কোনো তথ্য নেই নরসিংদী পুলিশের কাছে। স্থানীয়রা বলছেন পাপিয়া বাহিনীর ভয়ে মুখ খুলতেন না কেউই। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নরসিংদী শহরে তারা বাইক মহড়া দেয়, বিভিন্ন জায়গায় গিয়ে তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দিনের পর দিন নানা অনৈতিক কর্মকাণ্ড করে রীতিমতো আঙুল ফুলে কলাগাছ হয়েছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী নরসিংদী শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান চৌধুরী সুমন। বিভিন্ন সময় রাজনৈতিক নেতাদের সাথে তোলা ছবিকে পুঁজি করে রাজধানী শহর নরসিংদীতে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন পাপিয়া। বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করত। আটকের পর একে একে বেরিয়ে আসে থলের বিড়াল। জানা যায় অবৈধ উপায়ে অর্জিত সম্পদের তথ্য। নরসিংদীর শালিধা এলাকায় KMC কার ওয়াশ নামে রয়েছে গাড়ির সার্ভিস সেন্টার। বাগদি মার্কাজ মসজিদ এলাকায় দোতলা বাড়ি এবং একই এলাকার বেলদি মোড়ে আছে 10% জমি। 6% জায়গা জুড়ে দুটি প্লট রয়েছে পাপিয়ার নামে। তার শ্বশুরবাড়ি ব্রাহ্মণদিতে গড়ে তোলা হয়েছে চারতলা বাড়ি। দীর্ঘদিন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসলেও কোনো কিছুই জানতেন না বলে দাবি নরসিংদী জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতার। নরসিংদী জেলা মহিলা যুবলীগের সেক্রেটারিকে বহিষ্কার করাটাই সম্পূর্ণ হয় নাই, এই কমিটিটাই পূর্ণ কমিটিটাই ভেঙে দেওয়া আজকের দিনের প্রয়োজন। এদিকে র্যাবের অনুসন্ধানে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের তথ্য বের হয়ে আসলেও সে বিষয়ে কোনো তথ্য নেই স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে। তারা করছে কিনা সে সম্পর্কে আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট বা নির্ভরযোগ্য তথ্য নেই। রাজধানীর ফার্মগেট ইন্দিরা রোডে বিলাসবহুল ভবনে পাপিয়া ও তার স্বামী সুমনের নামে দুটি ফ্ল্যাট এবং কারওয়ান বাজারে কার এক্সচেঞ্জ নামে গাড়ির একটি শোরুম রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। অপকর্ম করলে দলের যেই হোক না কেন পার পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা ও কাজে সৎ সাহস দেখিয়েছেন, যা বিএনপি কখনোই দেখাতে পারেনি। বিএনপি তো তাদের দলের কোনো অপরাধ, তাদের এত খুন, এত সন্ত্রাস, এত দুর্নীতি, একটা ঘটনার জন্য তাদের কাউকে বিচারের সম্মুখীন করা হয়নি। এই যে ঘটনাটা ঘটে গেল, এ ঘটনা প্রধানমন্ত্রী নিজেই জানতেন এবং তিনি নির্দেশ দিয়েছেন অপরাধ করে পার পেয়ে যাবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তার সরকার এটা অ্যালাউ করেন। গ্রেফতার হলেই বহিষ্কৃত হন ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজরা। এ অবস্থায় বিশ্লেষকদের প্রশ্ন, কেন দলে থাকতে এই দুর্নীতিবাজদের চিহ্নিত করা হয় না? আর সাবেক আইজিপি বলছেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে দুর্নীতির উৎস খুঁজতে হিমশিম খায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সংশ্লিষ্টরা থেকে যান ধরাছোঁয়ার বাইরে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। যুবলীগ নেতা সম্রাট জি কে শামীম, গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ নেতা সহদর এনামুল রূপন সহ বেশ কয়েকজনের পর সামনে এসেছে নরসিংদীর যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার পাপের সাম্রাজ্যের চিত্র। কুকীর্তি ফাঁস হলেই দ্রুত বহিষ্কার করা হচ্ছে দল থেকে। কিন্তু প্রশ্ন উঠছে, দলে থাকা অবস্থায় এত অনিয়ম করেও কিভাবে পার পেয়ে গেলেন তারা? বিশেষজ্ঞরা বলছেন, সদস্য নির্বাচনে যাচাই বাছাইয়ের পাশাপাশি জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করা প্রয়োজন। এরা তো রাজনীতি করার জন্য রাজনৈতিক দলে ঢোকে না, তারা দুর্নীতি লুটপাট করার জন্যই একটা রক্ষা কবচ হিসাবে সরকারি দলের মধ্যে যোগ দেয়। কাজে এখন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। যেমন একেবারে দুর্নীতিবাজরা, লুটেরারা, এইসব অপরাধী চক্র, তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। পুলিশের সাবেক মহাপরিদর্শক বলছেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে জড়িতদের অপরাধ প্রমাণে অনেক সময় লেগে যায়, তাই ধরাছোঁয়ার বাইরে থেকে যান পর্দার অন্তরালের ব্যক্তিরা। ক্ষমতাসীন দলের তাদের বিরুদ্ধে করতে হলে পর্যাপ্ত সাক্ষী প্রমাণ লাগে, অভিযোগ লাগে, না হয় সুমোটো অনেক কিছু করা যায় না। তো এই সমস্ত নেতা কর্মী যারা দলের সাথে সম্পৃক্ত হয়েছে, এদের সিলেকশনে অনেক ভুল আছে। যখন তাদেরকে সিলেকশন করা হয়, তাদেরকে দল অন্তর্ভুক্ত করা হয়, এগুলি সতর্ক হয়ে করা উচিত ছিল। দুর্নীতি প্রবণদের ক্ষমতাধর হয়ে ওঠা ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে সচেতন হওয়ার আহ্বান বিশ্লেষকদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশের নদী দখল মুক্ত চলমান বিশেষ অভিযানে গড়িয়ে দেওয়া হলো পাশাপাশি দখল করা স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই শীর্ষ নেতার অবৈধ স্থাপনা। মঙ্গলবার দুপুরে বুড়িগঙ্গার কদমতলী পাড়ে উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এ সময় দখলদার ও বিআইডব্লিউটিএ উভয়ই জানায়, বুড়িগঙ্গার পুরনো সীমানা পিলার ও ওয়াকওয়ে ত্রুটিপূর্ণ হওয়ায় নদী স্থায়ীভাবে দখলমুক্ত হচ্ছে না। বুড়িগঙ্গার কদমতলী পাড়ে নদীর জায়গা দখল করে পাশাপাশি বিশাল অট্টালিকা গড়েছেন শ্যামপুর কদমতলীর সাবেক বিএনপির এমপি সালাউদ্দিন আহমেদ ও কদমতলী থানা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি তাজুল ইসলাম তাজু। যেখানে দেখা যায় বাড়ির ভেতরেই রয়েছে নদীর সীমানা পিলারও। তবে সেসবের তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে তারা দখল করে রেখেছেন নদীর জায়গা। মঙ্গলবার দুপুরে সেখানে এভাবেই দুই নেতার বাড়ির অবৈধ অংশ গুড়িয়ে দেয় বিএডব্লিউটিএ। উচ্ছেদে বাধা দেওয়ার চেষ্টা করা হলে একজনকে আটক করে সংস্থাটি। এ সময় সরজমিনে দেখা যায় ২০১৪ সালে করা ওয়াকওয়ে পুরোপুরি নদীর ভিতরে নির্মাণ করায় এসব দখলদাররা অবৈধভাবে নদী দখল করার সুযোগ পেয়েছেন, যা স্বীকার করছেন তারাও। যারা ওয়াকওয়ে করেছে এবং যারা আমাদের উপর আবার নতুন করে এই ওয়াকওয়ের পরে আবার জায়গা দাবি করছে, আমি মনে করি যারা তখন এই কাজ করছে তাদেরকে আইনের আয়ত্তে আনা। কোনটা যে নিয়ম কোনটা যে নিয়ম এটাই তো আমরা বুঝি না। কারণ আগে যে ওয়াকওয়ে করলো এইখানে বাসা ছিল এরা ভাঙচুর করলো, আমরা মনে করলাম এটা পার্মানেন্ট হয়ে গেছে, এখন আবার এই 2 দিন আগে আবার পিলার দিছে। ত্রুটিপূর্ণ ওয়াকওয়ে ও সীমানা পিলার পুনঃজরিপ করে স্থায়ীভাবে বসানো প্রয়োজন বলে জানায় স্বয়ং বিএডব্লিউটিএ। আর দখলদারদের রাজনৈতিক পরিচয় তাদের কাছে মুখ্য নয় বলেও জানায় তারা। এরা আসলেই প্রভাবশালী ছিল, যার কারণে এই প্রভাবের কারণে কিন্তু এই ইতিপূর্বে এই উচ্ছেদগুলো করে নাই। আগে যারা সার্ভে করেছে অথবা এই ওয়াকওয়ের সাথে যারা কাজ করেছে এটা আসলে সঠিকভাবে হয় নাই, এটা সত্য। আর যেন বারবার এই আমাদের এই উচ্ছেদ অভিযান করতে না হয় বা আমাদের এই ওয়াকওয়ে নিয়ে যে বিতর্ক, সেই সমস্ত সব কিছুর অবসান ঘটানোর জন্যই সে অনুযায়ী আমরা কাজ করছি। এছাড়া এদিন সকালে বুড়িগঙ্গার শ্যামপুর পাড়ে বিভিন্ন বাহিনীর নাম ব্যবহার করে দখলে রাখা প্রায় ২০ বিঘা জমির সীমানা প্রাচীর উচ্ছেদ করে দখলমুক্ত করে বিএডব্লিউটিএ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজুকের নকশা না মেনে ভবন নির্মাণের অভিযোগে রাজধানীর খিলগাঁও কালীবাড়ি এলাকায় বেশ কয়েকটি নির্মাণাধীন বাড়ির অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে রাজুক। এ সময় জরিমানা করা হয় কয়েক লাখ টাকা। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঙ্গলবার দুপুর থেকে শুরু হয় অভিযান। এ সময় অবৈধ স্থাপনার পাশাপাশি বিচ্ছিন্ন করা হয় গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। রাজুক জানায়, বারবার নোটিশ দেওয়ার পরও বাড়ির মালিক এবং ডেভেলপার কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বাধ্য হয়েই অভিযানের নামে রাজুক। এতে বেশ কিছু অসঙ্গতিও পায় তারা। নিয়মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজুকের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। দেড় 2 মাসে একটা উচ্ছেদ প্রপোজাল পাশ হওয়ার পরে তাকে ধরতে যাচ্ছি। বাই দিস টাইম অনেক নির্মাণ কাজ বা অপরাধ অনেক বড়োভাবে সংগঠিত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের আইনি সক্ষমতা যেমন বাড়ানো দরকার, পাশাপাশি আমরা মন্ত্রণালয়ে বলেছি 100 পুলিশের দরকার। পুলিশ থাকলে তাৎক্ষণিকভাবে আমরা অপরাধটা কন্ট্রোল করার জন্য তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর পদে বড় ধরনের বিদ্রোহের আশঙ্কা করা হচ্ছে। মনোনীত প্রার্থীদের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে বাদ পড়া কাউন্সিলররা যেমন প্রার্থী হচ্ছেন, তেমনি নতুন প্রার্থীরাও আবির্ভাব ঘটছে। অথচ এসব প্রার্থীদের কাছ থেকে প্রত্যাহারপত্রে সই নিয়ে রেখেছিল দলীয় হাইকমান্ড, কিন্তু নির্বাচন কমিশন বলছে এ ধরনের প্রত্যাহারপত্রের কোনো মূল্য নেই, সশরীরে কমিশনে এসে প্রত্যাহারপত্র জমা দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী নগরীর 41টি ওয়ার্ডে সোমবার পর্যন্ত মেয়র পদে 8 জন, সাধারণ কাউন্সিলর হিসেবে 313 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 55 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত কাউন্সিলর প্রার্থী রয়েছেন মাত্র 15 থেকে 20 জন, বাকিরা সবাই বিদ্রোহী প্রার্থী। অথচ বিদ্রোহ এড়াতে দল থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী 450 নেতাকর্মীকে গণভবনে ডেকে নিয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু সেই সতর্কতা আমল না নিয়ে নির্বাচন লড়াইয়ে নামছেন মনোনয়ন বঞ্চিতদের সবাই। যেহেতু আমি জনগণের জন্য কাজ করছি, সেজন্য আমি নির্বাচন করবো, জনগণ আমাকে চেয়েছে। 30 বছর রাজনীতি কর্মী আমি আশা করেছিলাম, এরপরও যাকে দিয়েছে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন। আমার বিশ্বাস, যেহেতু উচ্চ পর্যায়ে একটা মিথ্যা তথ্য দিয়েছেন, এই মনোনয়ন পরিবর্তন হতে পারে। রিটার্নিং অফিসার বলছেন, কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাহারের ক্ষেত্রে প্রার্থীকেই সশরীরে এসে প্রত্যাহারপত্র জমা দিতে হবে। সে যদি কোনো কারণে আসতে অপারগতা প্রকাশ করে কিংবা অক্ষম হন, সেক্ষেত্রে তিনি একজনকে ক্ষমতা প্রদান করে পাঠাবেন। এদিকে নগর আওয়ামী লীগের নেতারা বলছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের প্রতি আস্থাশীল, আনুগত্যশীল, সেটা প্রমাণ করতে পারলে ভবিষ্যতে দল তাকে নতুনভাবে মূল্যায়ন করবে। 2015 সালে অনুষ্ঠিত নির্বাচনে 41টি সাধারণ কাউন্সিলর পদের মধ্যে 35টি এবং 14টি সংরক্ষিত কাউন্সিলর পদে 11টি পেয়েছিল আওয়ামী লীগ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কর্মকমিশনকে আরও স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ করতে আসলে কর্মকর্তাদের আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। কর্মকর্তাদের সার্বিক কর্মতৎপরতা আরও বাড়ানোর পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, কর্মকমিশনের নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা আরও কমিয়ে আনতে হবে। পিএসসি চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক সহ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমিশনের কর্মকর্তারা। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এ সময় মুজিব বর্ষ উপলক্ষে আগামী 22 ও 23 মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও নেপালের সাবেক রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী বক্তব্য রাখবেন বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন স্পিকার। দীর্ঘ ১১ বছর শোক বয়ে বেড়ানো স্বজনদের বুকের জমিনে এখনও শুধুই রক্তক্ষরণ। ২০০৯ সালে পিলখানায় ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তা সহ প্রাণ হারানো ৭৪ জনের পরিবারের সদস্যরা চোখের জলে স্মরণ করলেন প্রিয়জনদের। বিজিবির মহাপরিচালক বললেন, এমন ঘটনা আর যাতে না ঘটে সে লক্ষ্যে কাজ করছে বাহিনীটি। একটা কান্না মিশে থাকা সকাল, স্মৃতিতে ১১ বছর আগে দুঃসহ একদিন, যেদিন মধ্য ফাগুনের পলাশের রং নয় বরং রক্তে লাল হয়ে গিয়েছিল পিলখানার ২৭০ বিঘা সবুজ জমি। ক্যালেন্ডারের পাতায় ১১ বছর মানে ৪০১৮ দিন। অনেকের কাছে দীর্ঘ বেদনার পথ হেঁটে যাওয়া লম্বা একটা সময়। অনেক দূরে চলে যাওয়া স্বজনদের স্মৃতিগুলো তবু যেন কত কাছে। সময়টা তো বেশি মনে হয় না, হয়তো মনে হয় কয়েকদিন আগের ঘটনা ঘটেছে। সন্তানের জন্য একটা বাবা মা একটা আশ্রয়, আশ্রয়টা যখন ভেঙে পড়ে যায় দুনিয়াটাই ভেঙে পড়ে যায়। মঙ্গলবার সকাল থেকে শহীদ সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, মুনাজাতের মাধ্যমে স্মরণ করে হঠাৎ ছবি হয়ে যাওয়া প্রিয় মানুষটিকে। নিহতদের সম্মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিকে হত্যা মামলা রায় এলেও আক্ষেপ স্বজনদের কণ্ঠে, চান পুরো ঘটনার পিছনের দায়রা শনাক্ত হোক। এটা তো সরকার বিচার করছে, যারা জড়িত আল্লাহ তাদের বিচার করুক। জীবদ্দশায় কোনো বিচার দেখে যেতে পারবো কিনা জানি না, এখন আল্লাহর কাছেই বিচার চাই। এই ঘটনার পর নাম ও পোশাক দুটোই পাল্টেছে বাহিনীটি। তিলে তিলে অর্জন হচ্ছে সিপাহী ও কর্মকর্তাদের মধ্যে আস্থা, আর যেন পুনরাবৃত্তি না হয় সেটি লক্ষ্যে চলছে কাজ। ১১ বছর আগে যে কালিমা এই বাহিনীর ওপরে পরিলিপ্ত হয়েছে সেটা যেন আর ভবিষ্যতে কোনোভাবে না হয়, সেই জন্য এই বাহিনীর প্রতিটি অফিসার, জুনিয়র অফিসার, সৈনিকবৃন্দ সার্বক্ষণিক সচেষ্ট এবং নির্লজভাবে কাজ করে যাচ্ছেন। পরিবারের সদস্যদের দাবি, দিনটিকে শহীদ সেনা দিবস ঘোষণা করা হোক। পিলখানায় নারকীয় এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে রায় এসেছে। বিশ্বের বিচার বিভাগের ইতিহাসে সর্ববৃহৎ ২৯,০০০ পৃষ্ঠা রায়ও যেন উপশমের ক্ষতে প্রলেপ দিতে পারছে না স্বজন হারানো মানুষগুলোকে। তারা চান এই ঘটনার পিছনে যারা, তাদের খুঁজে বের করা হোক। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে একটি নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের কবর জিয়ারত করে এই কথা জানান তিনি। দলের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে প্রথমে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে নির্মিত শহীদ বেদিতে ফুল দেন মির্জা ফখরুল। তারা শহীদদের স্মরণে মোনাজাত ও দোয়া পাঠ করেন। এই দিনটিকে ইতিহাসের জঘন্যতম দিন হিসেবে আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, এ ধরনের ঘটনা দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এই দিনটি বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতি একটি সরাসরি আক্রমণ বলে আমরা মনে করি। দুঃখজনকভাবে হলেও এটা সত্য যে আজকাল আমরা বিচার বিভাগের স্বাধীনতা দেখতে পাচ্ছি, তো সেই ধরনের তদন্ত কতটুকু সত্যকে প্রকাশিত করবে তা আমরা জানি না। আমরা অবশ্যই যদি কখনো আমরা সুযোগ পাই এর সুষ্ঠু সঠিক তদন্ত আমরা অবশ্যই করব। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যেই পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এরা কোনো সময়ই চায় না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকুক। এদের উদ্দেশ্যই ছিল শেখ হাসিনাকে যে কোনো উপায় হোক 2 মাসের মাথায় ক্ষমতা থেকে সরিয়ে দেবে। বঙ্গবন্ধু হত্যার মামলার বিচার হবে না, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকবে না। ২৯,০০০ পৃষ্ঠা রায় হয়েছে আপিলের, এখন আপিলের ডিভিশনে যাবে বিষয়টা। অপরাধীদের দণ্ড আমরা কার্যকর করতে পারবো ইনশাল্লাহ, আমরা আশা করি। নেপথ্য নায়ক যারা, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে, এটা জাতির দাবি। শীত যাওয়ার পর মশা বেড়ে যাওয়ায় ডেঙ্গু আতঙ্কে ঢাকাবাসী। এরই মধ্যে 2 সিটির 11টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণার পর এডিস নিধনে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে ডিএসসিসি। তবে এমন ক্র্যাশ প্রোগ্রাম কতটুকু কার্যকর হবে তা নিয়ে রয়েছে শঙ্কা। ঢাকা উত্তরে 5টি ও দক্ষিণে 6টি ওয়ার্ডকে ডেঙ্গুতে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্টের পর আবারও নড়ে চড়ে বসেছে সিটি কর্পোরেশন। মঙ্গলবার সকাল থেকে 7 দিনের বিশেষ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতি ওয়ার্ডে প্রতিদিন 15টি বাড়ি আমাদের টিম ভিজিট করবে, লার্ভা শনাক্ত করবে, লার্ভা যদি পাওয়া যায় সেটা ডিস্ট্রয় করবে। দক্ষিণের ঝুঁকিপূর্ণ 6টি ওয়ার্ডে 7 দিন চলবে এই বিশেষ অভিযান। আগামী 7 দিনের মধ্যে 6টি ওয়ার্ডকে আমরা ঝুঁকি মুক্ত ওয়ার্ড হিসেবে ঘোষণা করতে চাই। অথচ যেখানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সেই কলাবাগান ক্রিয়াচক্রের মাঠেই আশেপাশে পড়ে আছে পরিত্যক্ত অনেক প্লাস্টিকের কন্টেইনার, যা এডিসের বংশবিস্তারে সহায়ক। এগুলি করে এখানে বসে না, এরা এখান থেকে কফি টফি চাটা খায়, খেয়ে ফেলা দিয়ে। এমন ক্র্যাশ প্রোগ্রাম কতটা কার্যকরী প্রশ্ন ছিল মেয়রের কাছেও। ফগিং করে যে উড়ন্ত মশাগুলোকে আমরা নকডাউন করে দেই কিংবা আমরা সেগুলোকে নিধন করি, এডিস মশা নির্মূলের ক্ষেত্রে সেটার কিন্তু ভূমিকা আমরা বিগত সময় বলেছি উৎসে নষ্ট করার যে গুরুত্ব তার থেকে তুলনামূলকভাবে কম। তবে প্রথম দিনে উৎস ধ্বংস করার কোনো কার্যক্রম চোখে পড়েনি। যেখান থেকে এই ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে তার কয়েকশো গজ সামনেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এমন ফুলের টব, ডাবের খোসা এবং প্লাস্টিকের অনেক পাত্র। অন্যদিকে উকি দিচ্ছে বৃষ্টি। এই বৃষ্টির পানি এখানে জমলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় সেখান থেকেই বংশবিস্তার করতে পারবে এডিস। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এই ক্র্যাশ প্রোগ্রামের সার্থকতা কোথায়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার করোনা প্রসঙ্গ। জ্বর নিয়ে বাংলাদেশে আসা দক্ষিণ কোরীয় এক নাগরিককে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংস্থার পরিচালক ডাক্তার মির্জাদি সেবরিনা ফ্লোরা আরও জানান, নমুনা বিশ্লেষণ করে পরবর্তীতে ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তিনি বলেন, সময় মতো হাসপাতালে ভর্তি হলে 2 সপ্তাহেই রোগীরা সুস্থ হচ্ছেন। আপনি যার কথা মেনশন করেছেন তিনি এসেছিলেন, তার জ্বর ছিল, আমরা নমুনা সংগ্রহ করছি, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী তথ্য জানাতে পারবো। যেই কেসগুলো উহানে চায়নাতে আছে সেগুলোর ভিত্তিতে যেই তথ্যটা আমরা পেয়েছি, যদি মাইল্ড কেস বা মৃদু থাকে, তার মধ্যে যদি লক্ষণ উপসর্গগুলো গুরুতর কিছু না থাকে, সেই ক্ষেত্রে 2 সপ্তাহের মতন হাসপাতালে থাকতে হচ্ছে বা চিকিৎসা নিতে হচ্ছে। যদি সিভিয়ার বা ক্রিটিক্যাল কেস হয় সেই ক্ষেত্রে এটা 3 থেকে 6 সপ্তাহের মধ্যে এটা ভ্যারি করছে। করোনা ভাইরাসের কারণে লোকসানের মুখে বাধ্য হয়ে ফ্লাইট কমিয়ে দিচ্ছে দেশি বিদেশি বিভিন্ন বিমান সংস্থা। ব্যাংকক রুটে আজ থেকে দৈনিক মাত্র 1টি ফ্লাইট পরিচালনা করবে থাই এয়ারওয়েজ। ইউএস বাংলা চীনে ফ্লাইট 3টি থেকে আরও কমিয়ে দেওয়ার কথা ভাবছে। আজ থেকে দিল্লি, ব্যাংকক ও কাঠমান্ডুতে ফ্লাইট কমিয়ে দিচ্ছে বাংলাদেশ বিমানও। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করছে খোদ সরকার। এশিয়ার বিভিন্ন দেশে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ায় এসব রুটে একদমই কমে গেছে যাত্রী। ফলে কুয়ালালামপুর, ব্যাংকক, দিল্লি ও কাঠমান্ডুতে চলতি সপ্তাহ থেকে 9টি ফ্লাইট কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ব্যাংকক রুটে এখন থেকে প্রতিদিন 2টির পরিবর্তে 1টি ফ্লাইট পরিচালনা করবে থাই এয়ারওয়েজ। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ফ্লাইট কমিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সও। চায়না সাউদার্ন অলরেডি যে ডাইরেক্ট ফ্লাইট ছিল সেটা বন্ধ করে দিয়েছে। চায়না ইস্টার্ন সপ্তাহে 1 বা 2টা ফ্লাইট পরিচালনা করছে। থাই এয়ারওয়েজের ফ্লাইট সংখ্যা কমে গেছে। 28 মার্চ পর্যন্ত ওরা সমস্ত নাইট ফ্লাইটটা ক্যান্সেল করে দিচ্ছে। নাইট ফ্লাইটটা বা ডে ফ্লাইট চালু আছে। কাঠমান্ডু, দিল্লি, কুয়ালালামপুর এবং ব্যাংকক রুটে আমাদের প্যাসেঞ্জার 50%-এর কমে নেমে আসছে। কুয়ালালামপুরে আমাদের 3টা ফ্রিকোয়েন্সি আমরা কমিয়েছি। দিল্লি, কাঠমান্ডু এবং ব্যাংককে 2টা করে কমিয়েছি। এখানে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ইনকাম কমে যায়। ফ্লাইট কমে গেলে কার্গো আসা যাওয়া কমে যায়। গেল 17 ফেব্রুয়ারি থেকে চীন থেকে বাংলাদেশে বিমান চলাচল বন্ধ রেখেছে চায়না সাউদার্ন এয়ারলাইন্স। ফ্লাইট 7টি থেকে অর্ধেকে নামিয়ে এনেছে চায়না ইস্টার্ন। যাত্রীর হার 1/3 নেমে আসায় এবার চীনের গুয়াংজুতেও ফ্লাইট আরও কমানোর কথা ভাবছে ইউএস বাংলা। প্যাসেঞ্জার ডে বাই ডে এটা রিডিউস হচ্ছে। প্রাথমিকভাবে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে 7টা ফ্লাইট থেকে আমরা 3টা ফ্লাইটে নিয়ে আসছি, পরবর্তী সময়ে যদি এ ধরনের কোনো আরও বেশি যদি রিডিউস হয়ে যায় তাহলে ইউএস বাংলা কর্তৃপক্ষ সেটা অ্যাকচুয়ালি তখন সময়ের প্রেক্ষাপটে আমরা সেই সিদ্ধান্তটা নিব। রিডিউস আরেকটা হতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দৈনিক ফ্লাইট কমেছে 15 থেকে 20টি, কমেছে ওভারফ্লাইংও। ফলে শুধু বিমান সংস্থা নয়, সিভিল এভিয়েশনেরও আয় কমেছে। এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের হিসেবে করোনা ভাইরাসের কারণে বিশ্বে বিমান পরিবহন খাতে ক্ষতি হবে 3000 কোটি ডলার। হাজারী শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশি চ্যানেলে বিদেশি সিরিয়াল সম্প্রচারে তথ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র লাগবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ের ডিরেক্টর গিল্ডের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। এ সময় বিদেশি মডেলদের দিয়ে বানানো বিজ্ঞাপনের মডেলদের শুল্কের পাশাপাশি নির্মাতাদেরও ট্যাক্স দিতে হবে বলে জানান তিনি। মতবিনিময় সভায় টেলিভিশন শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিচার কার্য খুব কম হয়েছে পৃথিবীর ইতিহাসে। সমসাময়িক বিশ্বে এরকম যে কেউ যে কাউকে দিয়ে বিজ্ঞাপন চিত্র বা অন্য কিছু বানাতে পারে, সেটি হলিউডের শিল্পীকে দিয়েও বানাতে পারে, বোম্বের শিল্পীকে দিয়েও বানাতে পারে। কিন্তু সেটির জন্য এখন থেকে যারা বানিয়ে আনবে তাদেরকে এক্সট্রা ট্যাক্স দিতে হবে। বিদেশি কোনো সিরিয়াল যদি দেখাতে হয় টেলিভিশনে, তাহলে তথ্য মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি লাগবে। এজন্য একটি কমিটিও গঠন করে দিয়েছি যারা বাছাই করবে, সেন্সর বোর্ডের মতো কাজ করবে। চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যুর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই। আগামী 30শে মার্চ এই মামলার আদেশের দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার সকালে সিএমএম আদালতে হাজির হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা 600 পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। সহশিল্পী শাবনুরের সঙ্গে প্রেমকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্ব এবং অতিরিক্ত আবেগ প্রবণতার কারণেই তিনি আত্মহত্যা করেন। পাশাপাশি সালমানকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার কোনো সত্যতাও পাওয়া যায়নি। বুধবার মহানগর হাকিম বাকি বিল্লাহ প্রতিবেদনটি গ্রহণ করবেন। একই সঙ্গে আগামী 30শে মার্চ এই মামলার আদেশ দেবেন আদালত। হদিস মিলছে না ইন্টারন্যাশনাল লিজিংয়ের 1595 কোটি টাকার। কেন্দ্রীয় ব্যাংক বলছে কোম্পানিটির সাবেক পরিচালক আলোচিত পিকে হালদার তুলেছেন 450 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের এমন বক্তব্য শুভঙ্করের ফাঁকি কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আপিল বিভাগ। পিকে হালদার 3500 কোটি টাকা লুটপাট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার সমালোচনা করেছেন সর্বোচ্চ আদালত। প্রশান্ত কুমার হালদার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের সাবেক পরিচালক। পিপলস লিজিং সহ বিভিন্ন আর্থিক খাত থেকে প্রায় 3500 কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশ ছেড়েছেন তিনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে পিকে হালদার 450 কোটি টাকা বিধি বহির্ভূতভাবে নিয়েছেন। এ টাকা উদ্ধার করা কঠিন। এ সময় আর্থিক অনিয়ম রুখতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকার কড়া সমালোচনা করেন আপিল বিভাগ। যেই কয়টা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আজকে এই আর্থিক দুরবস্থা, তাদের প্রত্যেকটার সাথে পিকে হালদারের কোনো না কোনোভাবে সম্পৃক্ততা ছিল। কেউ যদি এ ধরনের টাকা লুটপাট করে, তাদের শেয়ার হোল্ডিংয়ের অপব্যবহার করে কিংবা বোর্ডে তাদের যে অবস্থান আছে সেটা অপব্যবহার করে, তাহলে সেটার বিরুদ্ধে যে ফৌজদারি যে কার্যক্রম সেটা নেওয়ার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নাই। এদিন আদালতের নির্দেশে হাজির হন ইন্টারন্যাশনাল লিজিংয়ের বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম খালেদ। তিনি বলেন এ প্রতিষ্ঠানটির প্রায় 1596 কোটি টাকার কোনো হুদিশ মিলছে না। 3500 কোটি টাকার মতন লোন যদি থাকে, এর মধ্যে বাংলাদেশ ব্যাংকও বলেছে, আমিও বলেছি যে 1500 কোটি টাকার বেশি হলো ওই পিকে হালদার অ্যান্ড আদার্সরা যেটা সরিয়ে ফেলেছে। অ্যাটর্নি জেনারেল বলছেন অর্থ পাচারকারীদের কোনো ছাড় নয়। যে সমস্ত ডাইরেক্টররা নিজেদের আত্মীয়স্বজনের নামে লোন নেয় এবং টাকা বিদেশে পাচার করে, এদের ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া উচিত হবে না। পিপলস লিজিংয়ের টাকা রেখে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 6500 আমানতকারী। বন্ধের পথে থাকা প্রতিষ্ঠানটির বিষয়ে বুধবার আদেশ দেবেন দেশের সর্বোচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগ ছাড়া কোনো বিদেশি ই-কমার্স প্রতিষ্ঠান দেশে ব্যবসা পরিচালনা করতে পারবে না, এমন নীতি থেকে সরে এসেছে সরকার। এখন থেকে বিদেশি প্রতিষ্ঠান সরাসরি ই-কমার্স ব্যবসা পরিচালনা করতে পারবে। এ খাতের উদ্যোক্তারা বলছেন এর মধ্য দিয়ে এই ব্যবসার পরিধি বাড়বে কর্মসংস্থানও। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। তথ্য প্রযুক্তির প্রসারে যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে বাংলাদেশে ব্যবসা করছে 700-র বেশি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। এসব ই কমার্স প্রতিষ্ঠানের অনেকগুলি আবার বিদেশি ইকম প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগে ব্যবসা পরিচালনা করে আসছে, যার আর্থিক বাজার মূল্য প্রায় $1.5 বিলিয়ন। ২০১৮ সালে জুলাই করা জাতীয় ই কমার্স নীতিমালার শর্ত ছিল যৌথ বিনিয়োগ ছাড়া বিদেশি কোনো প্রতিষ্ঠান দেশে ব্যবসা করতে পারবে না। তবে গেল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই শর্ত বাতিল করে সরকার, উন্মুক্ত করে দেয়া হয় এখাতে বিদেশি বিনিয়োগের পথ। খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন নীতির কারণে ই কমার্স খাতে বিদেশি বিনিয়োগ যেমন বাড়বে, তেমনি চ্যালেঞ্জের মুখে পড়বেন এ খাতের ছোট উদ্যোক্তারা। যত বেশি বিদেশি বিনিয়োগ ই কমার্সে আসবে, তার সাথে পাল্লা দিয়ে দেশি বিনিয়োগগুলো হবে। আমাদের হয়তো একটা কোম্পানির বিনিয়োগ হচ্ছে ১০০ কোটি টাকা বা সর্বোচ্চ ৫০০-১০০০ কোটি টাকা ভ্যালুয়েশন, তো সেখানে আপনার অ্যামাজন, আলিবাবা হচ্ছে কয়েক গুণ বড়। কম্পিটিশনের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে, এতে কোনো সন্দেহ নাই। তারা বলছেন এর ফলে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে, এতে নতুন উদ্যোক্তারা তাদের পণ্য বড় বড় প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার সৎ সুযোগ পাবেন। দিক থেকে বলেন, সেলারের সাইড থেকে বলেন, অথবা কাস্টমার সাইড থেকে বলেন, যেদিক থেকেই বলেন না কেন, যত নতুন নতুন কোম্পানি বাংলাদেশে আসবে, তত নতুন নতুনভাবে আমরা কাস্টমারদেরকে উদ্বুদ্ধ করতে পারবো। ২০২৩ সালের মধ্যে ই কমার্স খাতের অর্থনীতির আকার $৩ বিলিয়ন হওয়ার সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা। অনলাইনে পণ্য কিনে ক্রেতাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে পণ্যের মান নিয়ে। গত ৫ বছরেও দেশীয় প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের শতভাগ আস্থা অর্জন করতে পারেনি। তবে বিদেশি বিনিয়োগের ফলে দেশীয় প্রতিষ্ঠানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসম্মত পণ্য ক্রেতাদের হাতে তুলে দেওয়া। অন্যথায় প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কঠিন হবে দেশীয় ই কমার্স প্রতিষ্ঠানগুলোর। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। ইতালিতে বাংলা স্কুল মনফালকোনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হয়ে গেল চিত্রাঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতা। গরিজিয়া বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই আয়োজন করা হয়। স্কুলে প্রায় ২৭০ জন শিক্ষার্থী চিত্রাঙ্কন ও ২১-এর ওপর প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন বাংলা স্কুল এর সভাপতি জনাব নুরুল আমিন খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা স্কুলের উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস, সহসভাপতি ফরিদ খান সহ আরও অনেকে। ফ্রান্সের প্যারিসে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার প্যারিসের স্থানীয় একটি মিলনায়তনে জেএমজি এয়ার কার্গোর ব্যবস্থাপনায় ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই গণসংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় ও দাতো মোহাম্মদ ইবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেএমজি এয়ার কার্গোর পরিচালক মনিরুজ্জামান মনির, সালে আহমেদ চৌধুরী সহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন এখন একটি সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। কাতারের নানা আয়োজনে ফটিকছড়ি সমিতির ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার কাতারের রাজধানী দোহার একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল আল মঞ্জুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক শেখ জয়নাল সহ অনেকে। অনুষ্ঠানে কাতার বাংলাদেশ কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সহ ৪০ জনকে সম্মাননা প্রদান করা হয়। প্রবাসের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্যাসিনোকাণ্ডে কারাবন্দী 2 ভাই ইনামুল রূপনের বাসা থেকে আবারও বিপুল অর্থ স্বর্ণ জব্দ। যুব মহিলা লীগের পদ বাগিয়ে অল্প দিনে অপরাধ সম্রাজ্ঞী নরসিংদীর পাপিয়া। রাজধানীতে গুড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ ও বিএনপি নেতার অবৈধ স্থাপনা। সীমানা পিলার ত্রুটির কারণে দখলমুক্ত হচ্ছে না নদী, বলছে বিআইডব্লিউটিএ। চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর পদে মনোনয়ন নিয়ে বড় ধরনের বিদ্রোহের শঙ্কা, মানছেন না হাইকমান্ডের নির্দেশনাও। 2 সিটির 11টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণার পর নড়ে চড়ে বসেছে সিটি কর্পোরেশন। রাজধানী জুড়ে এডিসের বংশ বিস্তারের সহায়ক পরিবেশ, ক্র্যাশ প্রোগ্রামের সফলতা নিয়ে শঙ্কা। এবং পিলখানা ট্র্যাজেডির 11 বছরের স্বজনদের অশ্রুসিক্ত শ্রদ্ধা, দিনটিকে শহীদ সেনা দিবস ঘোষণার দাবি। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করছে বাহিনী, জানালেন মহাপরিচালক। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় news.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।